লকডাউনে বিপাকে বস্তিবাসী দিনমজুররা। লকডাউনে কাজ না থাকায় নানা রকম কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, করোনায় কোনো আর্থিক সহযোগিতা পাননি বলে অভিযোগ তাদের। অন্যদিকে বস্তিতে এ পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে দাবি করায়ল বস্তিবাসীর। রেকর্ড ভেঙে দেশে প্রতিদিন বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। নিয়ন্ত্রণে আনতে লকডাউন দেয়া হয়েছে সারা দেশে। এই লকডাউনের প্রভাবে বিপাকে পড়েছে নানা শ্রেণীর মানুষ, বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। রাজধানীতে যাদের বড় একটা অংশ বসবাস করে, বস্তিতে এমনই একটি হচ্ছে করায়ল বস্তি। আমরা 2 দিন ধরে কোনো কাজ করতে পারি নাই, বা আমরা বাসায় বসে থাকি, কোনো দিকে যাইতে পারি না, চলাফেরা খুব কষ্ট। বাড়ি ঘর নাই, কোনটন পাই না ভাই, আমি করার বস্তি না খাই থাকি ভাই। বেছে কেনি নাই, রুজি রোজগার থাকলে না মানুষে খাওয়া খানা খাইব, খানা না থাকলে খাইব কইতিকা, টাকা পয়সা না থাকলে খাইব কইতিকা। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছে বস্তিবাসীরা। করোনায় কোনো আর্থিক সহযোগিতা পায়নি বলে জানিয়েছে তারা। তবে দেশের শীর্ষ একটি বেসরকারি সংস্থার দাবি, বস্তিবাসীর জন্য তারা কাজ করে যাচ্ছে নানাভাবে। সরকারের উচিত এই লকডাউনের মধ্যে আমাদের মতো যারা দরিদ্র তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া, না হলে সরকার যা দিবে তা সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে পৌঁছে দেওয়া। এরা এগো খাতিল্লা করে দেয়, আর এরা চুরি করে এগো আত্মীয় স্বজনের দেয়। বিধবা বা হতদরিদ্র খাইতে পারতেছে না এই লকডাউনের ভিতরে, তাদের জন্য আর কি লিস্ট হচ্ছে। আর আমরা সাপোর্ট দিতেছি মাস্ক, সাবান, হ্যান্ড ওয়াশ, তারপর এখন আবার ফুডস যেগুলো আছে। নাম নেয় ঠিক হই পাই না, ছবি নেয়, ওই ফোন নাম্বার নেয়, কিছুই পাই নাই আমরা। গত বছরের মার্চ থেকে করোনা কেড়ে নিয়েছে 9,500 প্রাণ, কিন্তু অল্প জায়গার মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে বসবাস করা বস্তিবাসী করোনায় আক্রান্ত বা মৃত্যুর খবর খুব একটা পাওয়া যায় না। কেন তার ব্যাখ্যা দিলেন বস্তিবাসীরা। না, আমরা এই যে এতদূর করাত বসে থাকতেছি, কোনো অসুস্থ লোক নাই বা করোনার লোক নাই এই জায়গায়। এক বছর ধরে কোনো মানুষ মরে না, কোনো ভাইরাসের কোনো খবরই নেই আমরা। আমরা বলতে আল্লাহ একটা ইয়ে আছে, আমরা গরিব মানুষ, কাম করে খাই, যার জন্য আল্লাহ আমরা মানে ভালো লাগছে। পাবলিকে টেস্ট করায় নাই, তারপরে এখানে ওই রকমের ভাবে করোনায় রোগ আক্রান্ত হয় না, কারণ এখানে যত লোক আছে সবাই খেটে খাওয়া লোক, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমার মতে অনেক বেশি। লকডাউনকালে জীবন বাঁচাতে তাদের পাশে সরকার ও বিত্তবানরা দাঁড়াবে এমনটাই আশা বস্তিবাসীদের। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।